এলিনার উপরে নজর রাখো। ইয়েস, ও কার সাথে দেখা করছে, কোথায় যাচ্ছে, কে কে ওর বন্ধু, সবটা আমাকে ইনফর্ম করো, এক একটা স্টেপ আমাকে ইনফর্ম করো। ইয়েস, ইন্দিরা দয়াসাগর, ও সবাইকে খুব সহজে বিশ্বাস করে নেয়, কিন্তু আমি সেটা করি না। কারণ এলিনার মতো মেয়েরা কি করতে পারে আর কি করতে পারে না সেটা আমি খুব ভালো করে জানি। আপনি এখানে দাঁড়িয়ে আছেন, মা নিজে হাতে রান্না করেছে, তাড়াতাড়ি নিচে আসুন। এলিনার মতো ডেঞ্জারাস মেয়েরা কোনো বদমতলব ছাড়া স্কুলে ফিরবে না। ও রিহ্যাবে গেছে মানে ও ঠিক হয়েছে, সেটা আমি অন্তত মানছি না। আর হ্যাঁ, ও স্কুলে কোন উদ্দেশ্য নিয়ে এসেছে সেটা আমাকে জানতেই হবে, তাই ও প্রত্যেকটা মুভমেন্ট আমাকে জানাবে। ওকে, কিপ মি আপডেটেড। ভিকি স্যার, আপনি এখনো ওই এলিনাকে নিয়েই পড়ে আছেন? আচ্ছা, আপনি কি ওর চোখগুলো দেখে বুঝতে পারেননি যে কতটা কষ্ট ওর মধ্যে লুকিয়ে আছে? একটু মায়া লাগছে না আপনার? হ্যাঁ হ্যাঁ, আমি মানছি যে ও ভুল করেছে, কিন্তু মানুষ মাত্রই তো ভুল হয়। ও যে নিজেকে বদলাতে চায় না বা বদলায়নি এমনটা তো হতে পারে না। দেখি স্যার, আমার কিন্তু মনে হয় যে আপনি এবার ওকে নিয়ে একটু বেশি চিন্তা করছেন। আমি বেশি চিন্তা করছি না ইন্দিরা। এলিনা যে কি কি করেছে তুমি ঠিক জানো না, তাই এসব বলছো। আমি কিন্তু আপনার কাছ থেকে কিছুটা শুনেছি। কিছুটা শুনেছো, কিন্তু সবটা শুনিনি। মানে এলিনা যে কি কি করেছে সেটা যদি আমি তোমাকে বলতে যাই না, মানে বলতে গিয়ে আমার নিজেরই লজ্জা করছে। কেন, কি এমন করেছো? এলিনা আমাকে টার্গেট করেছে, আমার কাছাকাছি আসারও চেষ্টা করেছে। ভাই দা ভাই, আরে বাবা তাড়াতাড়ি আয় না, আর কতক্ষণ পেটে কিল মেরে বসে থাকবো? তোমাকে আমি সব বলবো ইন্দিরা, তারপর তুমি বুঝতে পারবে যে তুমি কত বড় ভুল করেছো। আমি বলেছিলাম, বারবার মানা করেছিলাম যে এলিনাকে স্কুলে নিও না, কিন্তু তাও খাল কেটে কমিয়ে এনেছো। আর যতদিন এলিনা ফিউচার ড্রিমসে থাকবে ওই স্কুলের খারাপই করবে, তাই বলছি সাবধানে থেকো ইন্দিরা। এতটা ভুল বুঝলাম আমি, মেয়েটাকে এতটা ভুল চিনলাম। অসমী সঙ্গীত বাংলা মিডিয়াম সোম থেকে রবি প্রতিদিন রাত 8টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।